তো যাই হোক, প্রশ্ন করলেন অত্যন্ত চমৎকার। আগে আমার এই ভাবে আগে আমি পালা থেকে একটা গান কইরে নিই, আগে একটু গানটাকে এজমাই লই, এরপরে আস্তে আস্তে এই পুতুল দেওয়ান তুমিও রেডি থেকেও। আর আমার কোনো রেডিমেডি নেই, হ্যাঁ আমার কোনো রেডিমেডি নাই, কারণ আমার জীবন এই গেছে এইভাবে এইভাবে সাধারণভাবে। আমি এখানে এক জায়গায় যদি বসেও যদি থাকি, আমি কোনো বেশ ভাব মুড ধরে বৈশা থাকা এরকম অভ্যাস আমার নাই। আমি সবসময় আমি মনে করি যে আমার মতো এই আমি যেমন সাধারণ মানুষ, এরকম আমার মতো আমি সবাই রে আমার মতো মানুষই আমি ভাবি। ওই আলিপি রূপ ধরিয়া এটা হইল এবারত ভাই, এবারত পি সাহেব। উনি যেহেতু গানটার কথা উল্লেখ করেছিল যে ভাই আপনি যে সময় দাঁড়াইবেন এই গানটা গাইবেন, এই কারণে গানটা গাইতেছি। এর মধ্যে পালাও যেহেতু আমার এইডের মধ্যেই, গাইলে তো আর কোনো সমস্যা নেই। এসকে মজিল সে আলিপি রূপ ধরিয়া এসকে মজিল সে মোহাম্মদিনুর আল্লাহ করিলেন সুজন, মোহাম্মদিনুর আল্লাহ করিলেন সুজন, আলিপি রূপ ধরিয়া এসকে মজিল সে হলো
আমি সরকার গোনাগারে তাই তো তোমার আশা করি করেছিলেন একটা গিট লাগাইছে মানে একটা রশি যদি সুন্দর সুষ্ঠু যদি রশিটা থাকে তাহলে এই রশিটা কিন্তু একটা কাজের রশি, তখন এটার মধ্যে যদি একটা গিট লাগে তাহলে কিন্তু যে যে কাজের জন্য রশিটা বানাইছে এই কাজটাই কিন্তু শেষ। পুতুল দেওয়ান আমারে একটা গিট দিছে, হ্যাঁ গিট দিছে কেমন? আমি বলছিলাম যে হায়াত মৌত নবীজিকে দেয় নাই, এর মধ্যে একটা জিনিস দিছে যে আপনি সাপায়াতের কান্ডারি, কয় এগুলি যদি না দেয় তাহলে এগুলি কেন দিল না? উনি তো প্রিয় দুস্ত, আল্লাহর প্রেরিত হাবিব, আল্লাহর প্রেরিত পুরুষ, উনাকে এগুলি কেন দিল না? একটা একজন ওলি যদি মোরা মানুষ জিন্দা করতে পারে আর তার হায়াত একজন মানুষের হায়াত কিয়ামত পর্যন্ত দিতে পারে তাহলে এগুলি করলো না কেন? দিল না কেন? আসতে আমি আগে একটা কথা বলছিলাম ভাই সকল, আগে কিন্তু একটা কথা বলছিলাম যে আপনি ইচ্ছা করলে, মানে আল্লাহ বলছিল যে আপনি ইচ্ছা করলে ঠিকই পারবেন, হায়াতও দিতে পারবেন, হ্যাঁ মানুষ মৃত্যু হবে না, এটাও আপনি ইচ্ছা করলে পারবেন কিন্তু দেওয়া যাবে না। এটা কুন্ডা দিছে না, অনুমতি দিছে না, অনুমতি অর্ডার, কারণ অর্ডারটা কেন দেয় নাই? যেমন তুমি বলছো যে খোদাই শক্তি বেলায়েত, এই বেলায়েতের অলিয়া উলিয়া যারা আছে তাদেরকে কিছুক্ষণের জন্য অলৌকিক একটা পাওয়ার দেয়া দিছে, অলৌকিক শব্দের অর্থ হইল কারামত, এই কারামতি শক্তিটা কিছুক্ষণের সময়ের জন্য দেয়া দিছে, এটা কেন দিছে আর অলিয়া উলিয়ারা এই কাজটা কেন করত? এই কাজটা করত এই কারণেই যদি কিছু জালালি শক্তি যদি না দেখায় তাহলে বেলায়েতটাকে মানুষ বিশ্বাস করবে না। আচ্ছা এখন আপনারা একটু বলেন তো নবীকে কারা কারা বিশ্বাস করেন, একটু হাত তুলে দেখান তো সবাই। এর নবী তো কোনো কেরামতি দেখাইল না, নবী তো কোনো অলৌকিক শক্তি দেখাইল না, কিন্তু কেন দেখায় নাই এটারও কারণ আছে। পুতুল দেওয়ান শোনো, তুমি মইনুনের একজন পীর সাহেব আছিল, এটা আমরা এলাকার একটা ঘটনা বলতেছি, এই মইনুনের একজন পীর সাহেব গেছে, তখন হঠাৎ করে তার জালালি শক্তি এসে গেছে, তখন সকল ভক্তরা রে কইতাছে, কয় মানে ঘরের ভিতরে যারা আছিল কয় এই তোমরা আর কার কি লাগবো, তখন সবাই ছায়া ছায়া নিতাছে, তখন যে যতটুক চাইতাছে তারে ততটুকুই দিতাছে, আর একজন ভক্ত সে পয়সা রইছে কোনো কথা বলে না, তখন বলে পীর সাহেবে বলতেছে কিরে সবাই সব কিছু নিল তাইলে তুই তো কিছু নিলে না, আমি চাইতাম না আমনের যেটা ভাল লাগে এটা দিই, তখন বলছে যে
তুই যেহেতু সাইসোস না, তাইলে তোরে তো বড়ডাই দেওয়া লাগে, যা তোরে কয়ে দিলাম তুই একটা মোড়া ভালো করতে পারবি। পাইছে নি বাক্যি? বাক্যি পাইছে। যে ব্যক্তিকে এই বাক্যিটা দিছে, এই ব্যক্তি আল্লাহর ইকি রহমত এক জায়গায় যায় বেড়াইতে, তখন বেড়ানোর বেড়ানি যাওয়ার সময় কি করছে, এক বেডের একটা খাসি মারা গেছে, এই যে খাসিটা যে মারা গেল, তখন মহিলাটা বৈশা বৈশা কানতেছে যে আমার একটা মাত্র খাসি আর কোনো সম্বল নাই, এই খাসিটা মারা গেছে, তোর পেটে এটা 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 মরছে না, এটা উঠবো, খাসিটারে কি করছে লাতি মারছে, লাতি লাতি মার খাসি বে বে করে দিচ্ছে। পরের দিন দেখেন এই যে কেরামতে কিন্তু দেখা এলছে, অলৌকিক শক্তি কিন্তু দেখাইছে, কিন্তু যে দেখাইছে তারে তো মোরা ভালোকরণের কথা বলছিল একটা, যে তুই যে কোনো একটা মোরা তুই ভালো করতে পারবে। পরের দিনেই দুই দিন পরেই বাড়িতে আইসা দেখে যে তার ছেলেরে খুবাইয়া একেবারে খণ্ড খণ্ড করে আনছে, কারণ এই যে ছেলেরা লাইতে আছে এটা তোর ভালো হয় না। এটা হইল আমার আমাদের এলাকার একটা ঘটনা বললাম আর কি, বেশি অলৌকিকে আবার সমস্যা, বেশি কারামতিতে আবার সমস্যা। হাসান এবং হুসাইন পানির জন্য নবীর বংশ শহীদ হইছে, কেন? হাসান এবং হুসাইন আজকে যে উপলব্ধি করে গান, এই হাসান হুসাইন পানির জন্য ধ্বংস হওয়া লাগে, কারণটা কি? হাসান হুসাইন যদি বলতো যে পুরাক নবী তুমি যেখানে আছো আমার আমার কাছে তুমি আসো, কি পুরাক নদী কি যাইতে পারতো না? আর বললে কি বলতে পারতো না? কিন্তু বলে নাই, কেন? কারণ বললে এগুলি, কারণ তারা তো হলো পাক পাঞ্জাতনের একজন, সবাইকে সবকিছু দেখাইতে নাই। আর বেলায়েতটাকে রাসূলকে চিনার জন্য, আমি কিন্তু বেলায়েতের একজন ফকির, আমার কিন্তু বংশগত কিন্তু ফকির, কিন্তু যদিও আমি বেলায়েতের ফকির, কিন্তু ফকির থাকলেও অভিনয়টা করতেছি নবুয়তে, এই কারণে এইটা ভাবব না যে তোমার কথায় আমি বেলায়েতে চলে যাব আর তোমার কথায় আমি বেলায়েতে যাব না, এইরকম কিন্তু বিষয়টা না। আমি একজন আগে থেকেই বেলায়েতের একজন ফকির। তো এই যে খাজা বাবা, এই যে হযরত বড়বীর আব্দুল কাদের জিলানি, এই যে কুতুবের আব্বানি, এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই যে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি, তারা এত হায়াত দিতে জানে, মোরা ভালো করতে পারে, তাইলে তাদের যে আম্মা আব্বা আছে এখন পর্যন্ত আল্লাহর কাছে বললে কি ভাই বাসায় রাখতে পারলো না, রাখতে পারলো না, কিন্তু একটা কিছু দেখাইলেই যে কিছু হয়ে গেল গা বিষয়টা কিন্তু এটা না। হ্যাঁ, শাহ সুলতান কমরউদ্দিন রুমি, শাহ আলী বুগদাদি, হযরত খাজা বাবা, তাদের ভক্তবৃন্দ যারা আছে তাদেরকে তোরাইতে পারবে, আর বিভিন্ন নবীরা, এই বিভিন্ন নবীদের উম্মতগণ যারা আছে তারা নবীদের উম্মতগণ তোরাইতে পারবে, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা কিছু আছে চামার মুচি সহ সবাইকে একসঙ্গে তোরাইতে পারবে আমার রাসূল যদি ইচ্ছা করে। উত্তর ভাইছো না? আরো দেন লাগবো, বাকি থাকলে কারো একই। এয়ারপোর্ট পিষ্টে কেন গেল? কয়ে আমরা এই যে এক ভাইয়ের দেখাইছে যে এক ভাই পকেট রাখছে, শার্টের মধ্যে পকেট রাখছে, এই পকেটে টাকা আছে। হ্যাঁ টাকা আছে, ঠিক আছে, পকেটে টাকা আছে ঠিক আছে, কিন্তু বেশি টে হইলে কিন্তু ভিসে দিই তোমার লাগবে, এটা কিন্তু এই পকেটে কামাইতো না, বেশি টাকা পয়সা হইলে এটা পিছন দিই তো আর লাগবো, একটা গুপ্ত জায়গায় একটা গোপনীয় জায়গায় তৈতে হবে, যে টাকাটা যেটা মানুষ যাতে না দেখে, আর যদি সব টাকা যদি এই জেবের পকেটে যদি রাখে তাহলে এই গোড়ানাগারে যাইব আর মানুষ সুযোগ পাইলে হাত ফেলে দেব। কিন্তু এখন পিষ্টে কেন গেল? এই পিষ্টে যাওয়ার কারণটা হইল আল্লাহ যখন আল্লাহর জাতি নই, যে আমি আগে একটা গানে বলছিলাম যে নবীর প্রেমে মজনু কাদের গণি, তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গণি, যে রূপ চৈতন্য স্বরূপ, যার নয়নের লাগে যার রূপ, তারে না পাইলে পেরেশানি তোমরা জানোনি,
নবীর প্রেমে মজনু কাদের গনি, 390,000 ধ্যান করে পাইলেন দিদার, অচেতন্য করেছিলেন শুনি, সাজিয়া ময়ূরি বেশে সাজ্জাতুল একিনে বসে বানাইলেন আদমের রুহানি। তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি। এখন আমি যদি বলতে যাই, আল্লাহ হইল জাতি নূর, আল্লাহর জাতি নূর থেকে যখন মুহাম্মদি নূর সৃষ্টি করলেন, তখন সৃষ্টি করার পরে দিয়াই মুহাম্মদি নূর কি করছে, আল্লাহর কুদরতি পায়া সেজদায় রত হয়ে গেছে। এই সেজদায় রত হয়ে যাইতেই তখন আল্লাহর যে জালালি যে পাওয়ারটা ছিল, এই পাওয়ারটা পড়ছে এই নূরের, মুহাম্মদি নূরের পৃষ্ঠের মধ্যে। যে কারণে নবুয়তের সিলমোহরটাও পৃষ্ঠেই দিয়া দিছে। আর তুমি যেটা বলছো যে বক্ক দিচ্ছে হচ্ছে বেলায়েত পুতুল, আমি তোমাকে, তুমি যে জবাব দিছো জবাব অত্যন্ত চমৎকার, কিন্তু এরপরেও এখন যেহেতু কাউন্টারে গেছো, কাউন্টার তো না করলে আমার হয় না। আমি বলছিলাম কি যে দেখো, আল্লাহ যখন বেলায় সৃষ্টি করলো, এই বেলায় সৃষ্টি করার পরে এই বেলায়েরটাকে কোন জায়গায় রেখেছিল। আর তুমি যে বলছো যে বক্ক দেশে বেলায়েত, এটা অনেক পরের ঘটনা, এটা অনেক পরের ঘটনা। কিন্তু তুমি জানো, আমার মনে হয় তুমি বুঝো, বুঝিও কিন্তু না বুঝার বান্ধব আছো, দয়া করে এটা তুমি কইরো না। আর আমি 20 মিনিটে কই, তুমি 1 ঘন্টায় কইবা, বন্ডে জাগা মতো কথা কইলে 20 মিনিট যথেষ্ট, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে না। মেইন মেইন বিষয়টি যদি আমি বলি, না 1 ঘন্টা বলতে হবে না, কারণ এত কিছু আর আবার মানে কিছু কিছু হয়তো লোকালয়ে বলবে না, কিন্তু কিছু কিছু পাবলিসিটির আয় চায় না, কারণ আমরা যা বলি সব কিছুই কিন্তু তারা জানে, কিন্তু এরপরেও একটু আমোদপত্তি করে আর কি। আমার কথাটা ছিল এই জায়গায় যে বেলায়েত সৃষ্টি করার পরে আল্লাহ কোথায় রেখেছিল, এর মধ্যে এই বেলায়েতের সঙ্গে কি আরো কিছু ছিল না ছিল না, যদি থাইকা থাকে তাহলে কি আসিল, আর যদি না থাইকা থাকে তাহলে যে জায়গাটা মধ্যে রাখছিল এই জায়গাটার কি নাম। তুমি জবাব দিছো বেশ ভালো কথা, কিন্তু জবাবটা দিছো এটা অনেক পরের ঘটনা, যদি এই কৃপণতা যদি না করো তাহলে অরিজিনালটাই তুমি কইও। শেষ করলাম। এখন তোমার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন থাকবে, গিট্টু যেহেতু বাজাইছো আজকে গিট্টুর প্রশ্নই করব। এই আনাতাস তুমিও শূন্য, যে যে প্রশ্ন আপনারা শুনছেন না আজকে এটা করব। আচ্ছা তুমি একটু বলবা, যে দেশে তুমি কথা বলতেছো, আমি আমারে কও যে আমি পিছনে পিছনে যাই, আরে পিছনে পিছনে তো কত হাজার হাজার প্রশ্ন ভরিয়া রয়েছে, এটা আগে শেষ করো, শেষ করে এরপরে সামনের দিকে আগাও। তো পিছনে পিছনে কত কত গোপনীয় প্রশ্ন পইরা রয়েছে, এগুলি মানে বলার মতো কোনো ভাষা নাই। আবার পুতুলে পুতুল দেওয়ানে আমাকে কয় যে আপনি বেলায়েতের এই একজন মুর্শিদ ধৈরা, এরপরে আরেকটা ভাগ জাইন্নে লনগা, না ভাগ জানতে কোনো মুর্শিদ ধরতে হয় না, ভাগ জানতে কোনো মুর্শিদ ধরতে হয় না। হ্যাঁ ভাগ জানতে মুর্শিদ ধরতে হয়, বাঘের কোন ভাগ জানতে মুর্শিদ ধরতে হয়, যে চারটা ভাগ আছে বেলায়েতের, এই চারটা ভাগের ভেদ যদি জানতে যাও তাহলে মুর্শিদের প্রয়োজন, আর ভাগ জানলে কোনো মুর্শিদ লাগে না। অন ইন্টারনেট চার্জ দিলেই কত কিছু বেরিয়ে যাই, ইন্টারনেটে চার্জ করলে কত কিছু বেরিয়ে আসে, হাদিস কোরআন এমন কোন জিনিস বাকি নাই যে এই জিনিসটা নাই, কিন্তু আবার কিছু কিছু প্রশ্ন আছে, এগুলি এগুলি গুগল কেন গুগলের বাপের বিষয় লোক ফাইতা না। আমি বেলায়েত করি অথবা বেলায়েতের একজন ভক্ত অথবা বেলায়েতের একজন শিষ্য অথবা আমাদের বংশগত ফকির, আমি কিন্তু ফকির নাম দিই না, কারণ এই ফকিরের গুণ আমার কাছে নাই, তবে আমি বেলায়েতকে আমি বিশ্বাস করি, আমি বেলায়েতের একজন মুর্শিদ ধরা মানুষ, আমি অবশ্যই যদিও হয়তো নবুয়ত গাইতাছি কিন্তু আমি অরিজিনালি আমি বেলায়েতের একজন লোক। তবে তোমার
কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা, কথাটা শুনো খেয়াল করিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন এই যে বলছে যে হযরত আলীকে প্রকাশ করছে বেলায়েত অথবা মাওলায়েত দান করছে, আমি পুতুল দেহন রে চিনি না, তুমি পুতুল দেহন রে চিনাইছে, আমি এই তুমি আমি হবিল রে চিনো না, আমি হবিল সরকারকে চিনাইছে, এটা হলো পরিচয় পত্র প্রকাশ করাইছে যে আজকে থেকে আমি যার মাওলা আলী তার মাওলা, আজকে থেকে আমি যদি হই জ্ঞানের শহর, হযরত আলী হচ্ছে সেই জ্ঞানের দরজা। এখন আমার একটু জানা দরকার, এই যে বেলায়েত প্রকাশ করার আগে হযরত আলীকে যখন প্রকাশ করে দিবে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর কিছুক্ষণ আগে অথবা একদিন আগেও ধরতে পারো, অথবা এক ঘন্টা আগেও ধরতে পারো, অথবা দুই দিন আগেও ধরতে পারো, এর কিছুক্ষণ আগে একজন ব্যক্তি, একটা জোটাওয়ালা একজন ব্যক্তি গেছে, মানে যে জোটা তো বুঝছেন চুল, জোটাওয়ালা একজন ব্যক্তি গেছে, ব্যক্তি যায় বলতেছে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি যে হযরত আলীকে আপনি প্রকাশ করবেন, মাওলায়েত দান করবেন, পরিচয় করাইয়া দিবেন, হ্যাঁ, তে আমার একটা আমি একটা রোগে ভুগতাছি। এই তখন আমার রাসূল বলছে যে রোগটা কি, কয় দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই যে চুল, এই চুল তো হলো জোটা চুল, এই চুলের জন্য আমি আমি কোনো কিছু কাজও করতে পারি না, আবার এই চুল মানে কোমর পর্যন্ত একের পা পর্যন্ত এই চুলটা, এখন এই চুল যদি আমি ফালাইও যদি দিই এরপরেও আমি অসুস্থ হয়ে যাই, এটার একটা ব্যবস্থা করে এরপরে যদি হযরত আলীকে প্রকাশটা করেন আমার জন্য ভালো হবে। তখন আমার রাসূল কি করলেন, এইখান থেকে জোটা চুল থেকে একটা চুল খুলছে, কুইলাইডারে উবরাইছে, এরপরে কি করলেন, এই চুলটার মধ্যে সাতটা গিট্টু দিছে আর বইলা দিছে যে এই যে সাতটা গিট্টু দিয়া দিলাম, সাত দিনে সাতটা গিট্টু খুলবা আর সাতটা কর্ম করবা, তখনই দেখবা যে চুলের জোটা পড়ে গেছে, ইনশাল্লাহ আর কোনো তোমার অসুস্থতা ভোগ করতে হবে না, তুমি সুস্থই থাকবা আর ইনশাল্লাহ তোমার কোনো রোগ থাকবে না। তখন এই যে সাতটা গিট্টু এই যে দিয়া দিল, সাত দিনে সাতটা কর্ম, আমি একটু জানতে চাই এই যে সাতটা গিট্টুর সাতটা কর্ম করেছিল, সাত দিনে সাতটা কর্ম কি করেছিল, এর মধ্যে ব্যক্তির কি নাম, এর মধ্যে এই চুলটা জোটাটা যখন পড়ে গেছে এই চুলটা রাখছিল কোথায়। আমার ছোট বোন যেহেতু গিট্টু বাজাইছে, তাইলে গিট্টুর প্রশ্ন একটা না করলে না, কারণ তারা কিন্তু এখন আর ফোলা ভাই না, কোনো প্রশ্ন করা যাবে না, চাইছিলাম যে আচ্ছা যাই যতক্ষণই গাই কেন ভাই মানে আউ আউ করি কেন ভাই থেকে হৃদয়, কিন্তু এখন বোঝা যাইতেছে খালি আমার সেতাইতাছে, কিন্তু বোনরে আমার হেই সেতনের সময়টা কিন্তু গেছে গা, আমি এখন আর সেতি না, এখন যাই কিছু কই হাসতে হাসতে কই, একজনে যদি রাগ হয় এটা তো আমার কিছু করার নেই, আর যদি আমার সাথে সাথে আর একজন যদি হাসে এটা আমার কপাল, আর কোনো রাগারাগি করি না, তবে করি এই যে তোমার মতো এই যে পায়ের উপরে পাও, আমার পায়ের উপরে পাও যদি তুললে কথা কয় এটা আমি মনে করবো বুঝছে না, কিন্তু আমার মাথা যদি ফাড়া মারে এই সালারে ছাড়তাম না। ও দয়ালা আমার দোষে আমি দোষী, এটা আমার শ্রদ্ধেয় বড় ভাই এবারত পীর সাহেব, ওনার এই ওনারও পছন্দনীয় গান, আমার ভাবিরও পছন্দনীয় গান, এখানে যারা আছে সকলের এই পছন্দনীয় গান, নূর মোহাম্মদ ভাই উনি শুরু থেকে এই পর্যন্ত খালি এইটাই কইতাছে কো ভাই দয়া করে আপনি এই গানটা বিচ্ছেদের দেশে যাইয়া
আপনি বিচ্ছেদ যদি গান তাহলে এইটা দিয়ে শুরু করিয়ে দিবেন। এই কারণে আমি চিন্তা করলাম যে এইটার উপরে তো আর এই পৃথিবীর মধ্যে আমার জন্য আর কোনো বিচ্ছেদ নাই। আমি দোষ দিব আর কারে, ওরে আমি দোষ দিব আর কারে, আমি ভালো হইতে পারলাম না। বেলাগার তোমার এই দুনিয়ার সবাই ভালো, এই দুনিয়ার সবাই ভালো, আরে বলবো ভালো না বইরা বলি, কারে বলবো ভালো না ভালো না। আমি ভালো হইতে পারলাম না আর দোষ দেই না, এই ভালো হইতে পারলাম না। আমায় নিন্দা করে তারে ভোলা নাই গেল তারে,
ভোলা নাই গেল সুখের আশায় প্রেম করিলাম কি দুর্দশা হইল লোকে নিন্দা করে তারে ভোলা নাই গেল তারে ভোলা নাই গেল বন্ধুর মনে কি ছিল বন্ধুর মনে এই কি ছিল আগে জানা ছিল না আমার আগে জানা ছিল না রে ছিল না রে ছিল না আমি ভালো হইতে পারলাম কারো দোষ নেই না নিজেই ভালো হইতে আল্লাহ বলেছেন যে নিজের সমালোচনা যে নিজে করতে পারে সেই হয়েছে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি আমি সেই লেখা দেখতে পাই তাই তো মনের যন্ত্রণায় আমি এই লেখা গান গাই গানের ভক্ত যারা আছেন এইভাবে নীরব থাকবেন ভালো কাজ করি নাই বলে বুধা আমি ভালো হইতে পারি না কারো দোষ নেই না